আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জমা ওয়ারক তো আসলে মালয়েশিয়া ব্যবসা মাঝে অবস্থা খুবই খারাপ এই মাছটা মোটামুটি গত মাসে চেয়ে একটু ভালো গেছে তো আজকে সকালবেলা দোকান খোলার পরে একটা কাস্টমার এটা এটাও সবাই টিকটকে দেখা কাস্টমার নক ঘটছিলো তো আসছে তো সকালবেলা কাস্টমার থেকে প্রায় বিক্রি করা সত্তর হাজার চারশো টাকা সে টোটাল অনেকগুলো মালিক কিনছে দুইটা বেড ম্যাট্রেস পাশাপাশি সোফা আছে ডাইনিং আছে উইল চেয়ার আছে সব মিলে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার চারশো টাকার মতো আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহর কাছে ফাইনালি জুম্বার দিন বড় একটা বিল হলো তো সবাই দোয়া করবেন যাতে আগামীকাল শনি রবিবার বাচ্চা কিনে হয় যেহেতু কালকে মাসের শেষ তো আশা করতেছি অথবা কাস্টমার হবে দেখে আল্লাহ ভরসা তো একটু বিলটা দেখানোর চেষ্টা করতেছি কী কী মালগুলো বিক্রি করলাম আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন দুইটা বিল দুইটা পিস্টালে এখানে প্লাস এখানে সতেরো হাজার চারশো ইঙ্গিত ও পে করছে আট হাজার সাতশো অর্ধেকটা আর কি ফিফটি পার্সেন্ট এখানে আছে ডাইনিং চেয়ার ডাইনিং টেবিল বেড কিং সাইজ সিক্স ফিট ম্যাট্রেস আছে একটা তারপরে বেড পাঁচ ফিটে আছে একটা আবার ম্যাট্রেস পাঁচ ফিট একটা আছে থ্রি সিটার সোফা পাশাপাশি এখানে আছে আপনার উইং চেয়ার আছে দুইটা তারপরে বেঞ্চেয়ার আছে আবার ম্যাট্রেস একটা এক্সট্রা ম্যাট্রেস আছে কম দামি তো সব মিলে মাসা আলহামদুলিল্লাহ প্রায় সতেরো হাজার চারশো ইঙ্গিতের মতো সেল হয়েছে এই মাসে আমার সর্বোচ্চ বিল এটা এটা গেলে অবশ্যই একটা বারো হাজার ইঙ্গিত তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে ফাইনাল একটা বিল হয়েছে যেহেতু এই মাসের বেচা কিনিটা গত মাসের চেয়ে একটু ভালো হয়েছে তো আশা করতেছি কালকে হয়তো অথবা কাস্টমার আসতে পারে শনি রবিবার যেহেতু মাসেরও শেষ অথবা বেতন পেয়ে যাবে তারা এই জন্য এই লাস্টের দিকে একটু বেচা বেশি হয় তো সবাই ভালো থাকেন দোয়া করবেন আসসালামু আলাইকুম